আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ বগুড়ার একাদশ শ্রেণীর বন্ধুরা, যারা তোমরা দ্বাদশ শ্রেণীতে উন্নীত হচ্ছ, তোমরা একাদশ শ্রেণীর শেষের ক্লাসের দিকে আমরা আছি। আজকে সমাজবিজ্ঞান বিষয়ে আমি তোমাদেরকে দ্বিতীয় পত্রের নবম অধ্যায় অর্থাৎ সামাজিক সমস্যা, বাংলাদেশের সামাজিক সমস্যা আলোচনা, এটি দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম, বন্ধুরা একটু স্মরণ করো, যে আমি বলেছিলাম সামাজিক সমস্যা কি, বাংলাদেশের সামাজিক সমস্যা কি, এবং এই সমস্যাগুলো উত্তরণের জন্য শনাক্তকরণ এবং তার পরবর্তীতে সমস্যাগুলো থেকে কিভাবে উত্তরণ হওয়া যাবে, এই বিষয় নিয়ে বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে সমস্যাগুলো নিয়ে যে অধ্যায় আলোচনা, সেটি হল বাংলাদেশের সামাজিক সমস্যা। আসলে এই সামাজিক সমস্যাগুলোর মধ্যে আমরা কি প্রবলেম হিসাবে বা মাদার প্রবলেম হিসাবে যেটিকে শনাক্ত করেছি, সেইটি ছিল জনসংখ্যা, অর্থাৎ এক নম্বর সমস্যা ছিল জনসংখ্যা সমস্যা। এইটি আমি গত দিনে তোমাদের ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি, আশা করি তোমরা তা বুঝতে পেরেছ। আমি এখন অন্য অন্য কী কী সমস্যা সামাজিকভাবে আমাদের দেশে আছে সেই সমস্যাগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। সবগুলো বিস্তারিত আলোচনা করা যাবে না, আমি সমস্যাগুলো আগে চক আউট করতে চাই। প্রথমটি জনসংখ্যা সমস্যা, এটি আমরা বিস্তারিত আলোচনা করেছি। দ্বিতীয়টা হলো নিরক্ষরতা সমস্যা। আমি বলেছিলাম গত ক্লাসে যে যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত, সে জাতি তত বেশি সমৃদ্ধ। তাহলে এই নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য বাংলাদেশে অনেক রকমের পদক্ষেপ বহুদিন থেকেই গ্রহণ করা হয়েছে, খুব বেশি সফলতা পেয়েছে এই কথাটি নিরেট বলা যায় না, কারণ কখনো কখনো এর প্রোগ্রেস ভালো হয়েছে, কখনো কখনো এর প্রোগ্রেস কিছুটা স্থবির হয়েছে। অর্থাৎ তারপরেও বলতে গেলে আমি বলেছিলাম যে যখন 25% নিচে ছিল জনসংখ্যা যারা ছিল শিক্ষিত স্বাধীনতা উত্তরকালে, ঠিক এই মুহূর্তে এসে প্রায় 45-50 বছরের ব্যবধানে আমাদের এই সংখ্যাটি 75, মানে পুরোটা উল্টে গিয়েছে। সাক্ষরতার হার যেখানে ছিল 25%, সেখানে এখন নিরক্ষরতার হার হল 25%। অর্থাৎ আমরা এক্ষেত্রেও বেশ অগ্রগতি উন্নতি সাধন করেছি। এই নিরক্ষরতা আরেকটি সমস্যা, সেই সমস্যার নানান কারণ আছে, এটি বিস্তারিত আলোচনা করবার দরকার তোমাদের নেই। এরপরে বেকারত্ব একটি সমস্যা। বেকারত্বটা হলো মানুষ মানে শিক্ষিত হয়েও, বিশেষ করে শিক্ষিত বেকারের সংখ্যা বাংলাদেশে অনেক বেড়ে গেছে। আমাদের প্রধানমন্ত্রীর যে ঘোষণা ছিল ঘরে ঘরে চাকরি দেবার, সেটি ওইভাবে সম্ভব হয়নি, সেই কারণে আমাদের বেকারত্বের সংখ্যাটা খুব বেশি কমে নাই। তবে হ্যাঁ, এই সেক্টরে বেশ কিছু উন্নতি অগ্রগতি আছে, সেটি হলো আত্মকর্মসংস্থান তৈরিতে বাংলাদেশ সফলভাবে যুবদেরকে মানে যুবকদেরকে নিয়ে আত্মকর্মসংস্থান বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষিত করে তুলে, তারপরে তাদেরকে নানামুখী ঋণ দিয়ে, যেমন আমরা জানি কর্মসংস্থান ব্যাংক নামে একটি ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে, এর মূল উদ্দেশ্যই হলো যে বেকার যুবকদেরকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করা এবং সেই ক্ষেত্রে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করা, স্বল্প সুদে অথবা কখনো কখনো সুদবিহীনভাবে ঋণ প্রদানের মাধ্যমে এই বেকার যুবকদেরকে সামনে নিয়ে আসা, আত্মকর্মসংস্থানে তাদেরকে উৎসাহিত করা। তো এই ক্ষেত্রে আমরা এই আলোচনাগুলো শেষ করলাম। নিরক্ষরতা একটি সমস্যা, এই সমস্যা উত্তরণের জন্য বাংলাদেশ যথেষ্টভাবে অগ্রগতি অর্জন করেছে এবং এটি অব্যাহত আছে।
বেকারত্ব আরেকটি সমস্যা, সেই সমস্যা নিরসনের জন্য ঘরে ঘরে যে চাকরি কর্মসূচি সেটি দেওয়া হচ্ছে। এবং তারপরেও আমাদের ওই যে বলেছিলাম যে কি প্রবলেম অফ আওয়ার কান্ট্রি ইজ দ্য পপুলেশন, জনসংখ্যাটাই প্রধান সমস্যা, সেই সমস্যার কারণেই এই সমস্যাগুলো আমাদের প্রকট আকার ধারণ করেছে। এর পরবর্তীতে চার নাম্বার আমরা যে সমস্যাটির কথা বলবো সেই সমস্যাটি হলো মাদক আসক্ত সমস্যা। প্রকৃতপক্ষে এটি কিন্তু ইয়াং জেনারেশন বা কিশোর, শিশু, কিশোর এবং যুবক এই সম্প্রদায়ের লোকজনের মধ্যে এই সমস্যাটা বেশি। মাদক আসক্তের বেশ কিছু কারণ আছে, এগুলোর মধ্যে নাম্বার ওয়ান যেটি ভৌগোলিক কারণ। আমরা কিন্তু এই মাদক দ্রব্য উৎপাদনকারী দেশের পাশে প্রতিবেশী হিসাবে আমরা বাস করি, বিশেষ করে মিয়ানমার, বিশেষ করে ভারত, এইগুলোতে আমাদের এই মাদক আসক্তি যে সমস্ত গাঁজা, আফিম এইগুলো উৎপাদন বা চাষ হয় তার পাশেই আমাদের দেশ। সুতরাং এই ভৌগোলিক অবস্থানের কারণে আমরা অনেক সময় মাদক পরিবহনের রুট হিসাবে ব্যবহৃত হয়েছি। আর যখন রুট হিসাবে ব্যবহৃত হয়েছে আমরা আমাদের এই দেশ, তখন কিন্তু যুবক ইয়াং জেনারেশনের কাছে এই মাদকের সবল অবশ্যই একটি ইফেক্ট করেছে বা এর একটি মানে প্রভাব আমাদের সমাজের উপরে আছে। তো ভৌগোলিক অবস্থান একটা কারণ, আরেকটি কারণ হলো এই যে এগুলো থেকে নিরক্ষরতা, বেকারত্ব, কর্মসংস্থানের অভাব এগুলো থেকে, অথবা কোনো প্রাপ্তির মানে প্রত্যাশা পূরণ না হওয়ার হতাশা, অর্থাৎ দুই নম্বরে আমি যেটা বলছি সেটি হলো হতাশা থেকে ইয়াং জেনারেশন সঠিকভাবে নিজেদেরকে মানে সামলিয়ে নিতে পারে না, তখন হতাশ হয়ে তারা কিন্তু মাদক সেবন করে, মাদক গ্রহণ করে। এইটি আরেকটি কারণ হলো, গুরুত্বপূর্ণ কারণ হলো অপসংস্কৃতি, অর্থাৎ আমাদের যে ঐতিহ্যবাহী প্রাচ্যের সাংস্কৃতিক যে ঐতিহ্য এর পরিবর্তে আকাশ সংস্কৃতির প্রভাবে, অর্থাৎ হলো আমাদের এই যে যোগাযোগ মাধ্যম মিডিয়াগুলো এত বেশি সামনে এসেছে যে আকাশ সংস্কৃতির প্রভাবে আমাদের ইউটিউব, আমাদের যে সমস্ত ফেসবুক, টুইটার ইত্যাদি এই সমস্তের মাধ্যমে, টিভি এবং বিশেষ করে আমাদের যে ডিশ অ্যান্টেনা এগুলোর মাধ্যমে আমাদের সমাজে পশ্চিমা সমাজের কৃষ্টি কালচার এগুলো এসেছে। আর কোনো কোনো সমাজে এই মাদক আসক্তি হবার বিষয়টা বা মাদক সেবন করার বিষয়টা আমাদের সমাজে যেমনটিভাবে দেখা হয়ে থাকে যে একটা সামাজিকভাবে ঘৃণিত কাজ, এবং এটি হলো এক ধরনের সামাজিক অপরাধ, কিন্তু অনেক দেশেই সেইটি কিন্তু কালচার, তাদের নিজস্ব কালচার। সুতরাং ওই প্রভাবগুলো আকাশ সংস্কৃতির মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমাদের যুব সমাজকে এটা প্রভাবিত করছে, অনুকরণ করতে গিয়ে যুবক সমাজ এই অপসংস্কৃতির প্রভাবে মাদক আসক্ত হয়ে যাচ্ছে। এরপরে আমাদের যে আদি কৃষ্টি কালচার, ধর্মীয় অনুভূতি, মূল্যবোধ এগুলোর একটা অভাব ঘটে গেছে। ধর্মীয় সচেতনতা মানুষের মধ্যে গভীরভাবে তার মনে একটা প্রভাব ফেলে, আর যখন এখান থেকে মানুষ দূরে চলে যায় তখন কিন্তু এই ধর্মীয় প্রভাবের অভাবে আসলে তাদের মধ্যে মাদকাসক্ত এবং মোট কথা খারাপ যে সমস্ত অপকর্ম আছে এগুলোকে মানুষকে উৎসাহিত করে। অর্থাৎ হলো যখন ধর্মীয় কৃষ্টি কালচার থেকে, মূল্যবোধ থেকে অবক্ষয়ের দিকে চলে যায় সমাজ, তখন এই মাদক আসক্ত হয়ে পড়ে। এছাড়া একটি গুরুত্বপূর্ণ কারণ আছে, সেইটি হলো আমাদের অসচেতনতা, বিশেষ করে পারিবারিক পরিবেশে। একজন শিশু কিশোর যেই সময়ে তার ব্যক্তিত্ব গঠন হয়, সে সামনের দিকে আসতে থাকে, একটা সুনাগরিক হিসাবে নিজেকে গড়ে তুলবে, ঠিক সেই মুহূর্তটা কিন্তু তাদের নেতৃত্ব কর্তৃত্ব দেখভাল করার দায়িত্ব পুরোটাই থাকে একটা পরিবারের উপর। অনেক ক্ষেত্রেই
এই শিল্প সংস্কৃতি ইত্যাদির প্রভাবে আমাদের নগরায়ন শহরায়ন ইত্যাদির প্রভাবে কিন্তু শিল্পায়নের প্রভাবে আমাদের কর্মক্ষেত্রগুলো হয়ে গেছে আমাদের জন্য আকর্ষণীয় বস্তু। সুতরাং পিতা মাতা দুভয়েই আমরা কর্মসংস্থানের মধ্যে ঢুকে পড়ছি, চাকরিতে ঢুকে পড়ছি, এতে করে সন্তানের দিকে খোঁজ খবর নেবার খুব একটা সময় আমাদের সমাজের থাকছে না। এই রিসেন্ট এই পরিবর্তনটা আমাদের মানে যুব সমাজকে কিশোর সমাজকে মাদকাসক্ত করতে, অর্থাৎ লাস্ট নাম্বার যেটি বললাম সেটি হলো পারিবারিক অসচেতনতা, জবাবদিহিতার অভাব, সন্তানকে এই সন্ধ্যার পরে ঠিকমতো বাড়িতে আসছে কি না, সন্তান কিভাবে চলে, তার চলাফেরা, তার লেখাপড়া করে কি না ঠিকমতো, সে কাদের সাথে ঘুরে, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ, এই যে একটি কথা আছে, এই একটা সামাজিক প্রত্যয় আছে, এই প্রত্যয়টিকে দিকে দেখলেও দেখা যায় যে আজকের অভিভাবকরা তাদের খুব একটা সময় থাকছে না যে তার সন্তানকে জিজ্ঞেস করবে যে সে কোন ধরনের তার বন্ধুদের সাথে মেলামেশা করে, আর এই খারাপ বন্ধুদের সাথে মেলামেশা করে কিন্তু মাদকাসক্তিতে পড়ে যায়। এটি হলো গুরুত্বপূর্ণ একটি উপাদান এই মাদকাসক্ত হবার। তো এই চার নম্বরটি আমরা শেষ করলাম। এরপরে আমরা যে আলোচনায় যাব সেটি হলো নারী নিরাপত্তা জনিত, অর্থাৎ আমাদের সমাজে নারীদের নিরাপত্তা জনিত বেশ কিছু সমস্যা আছে। আমি কয়েকটি পয়েন্ট আকারে তোমাদের কাছে উপস্থাপন করতে চাই। তার প্রথম নারীর যে নিরাপত্তার অভাব সেইটি হলো আমাদের দেশের সমাজে যৌন হয়রানি, যেটাকে আমরা ইপটিজিং বলি, এই কিশোর সমাজের মধ্যে যুবকদের মধ্যে এই ইপটিজিংয়ের একটা প্রবণতা আছে। আলহামদুলিল্লাহ এটি কিন্তু অনেকটা কমে গেছে পদক্ষেপ নেওয়ার পরে, কারণ যখন আমাদের 2010-11 সালের দিকে তখন কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ মিডিয়ার বিষয়বস্তু হয়েছিল যে এই যৌন হয়রানি বা ইপটিজিং এই শব্দটার সাথে আমরা তখনই প্রথম পরিচিত হই। তো এই যৌন হয়রানি এটির একটা প্রভাব আমাদের সমাজে আছে। এইটি থেকে সচেতনতার মাধ্যমে যুবকদেরকে কড়াকড়িভাবে নিয়ন্ত্রণ করা, আইন প্রণয়ন করা, আইনের যথাযোগ্য প্রয়োগের মাধ্যমে আমরা এই যৌন হয়রানি সমাজ থেকে রোধ করতে পারি। এছাড়া জেন্ডার বা নারী পুরুষের বৈষম্য আরেকটি হলো যে নারী নিরাপত্তাজনিত সমস্যা, সেইটি কি সচরাচর দেখা যায় যে নারীরা একই কাজ করে কর্মক্ষেত্রে, পুরুষরা একই কাজ করে, কিন্তু নারীদেরকে বেতন দেওয়া হয় কম, তার যে মজুরি এই মজুরিটা কম দেওয়া হয় পুরুষের তুলনায়, এইখান থেকে তারা কিন্তু বঞ্চিত হয় এবং অনুৎসাহিত হয় কর্মে। সুতরাং এই জেন্ডার বৈষম্যে আরেকটি কারণ সামাজিকভাবে নারীদেরকে অতটা খুব একটা মর্যাদা দেওয়া হয় না। এমন একটি সমাজ আমাদের দেশে ছিল যখন নারী সন্তান জন্ম দান করলে সেই পরিবারের সদস্যরা মন ক্ষুণ্ণ হতো, মানে মন খারাপ করত, এবং মনে করা হতো যে ওই দায়িত্বটাও দেওয়া হতো ওই নারী। প্রকৃতপক্ষে কিন্তু এই ঘটনাটি ঠিক নয়। তোমরা আরও বড় হলে এই বিষয়ে আরও ভালো করে জানতে পারবে যে এই যে বিষয়টা যে সন্তান পুত্র সন্তান জন্ম নিবে না কন্যা সন্তান জন্ম নিবে, এই ক্ষেত্রে বাবা মায়ের উভয়ের ভূমিকা থাকলেও বাবার ভূমিকাটাই এখানে মুখ্য। অথচ নারীদেরকে এইভাবে জেন্ডার বৈষম্যের কারণে সবসময়ই অতীত সমাজে আমাদের নারীদেরকে দোষারোপ করা হতো যে তার কারণেই কন্যা সন্তান জন্ম লাভ করেছে। তোমরা জানো আইয়ামে জাহিলিয়াতে কন্যা সন্তানদের প্রতি মানুষের যে অবজ্ঞা, অশ্রদ্ধা, মানে অপযত্ন, অযত্ন ছিল, সেগুলো থেকে ইসলামী আদর্শে উদ্বুদ্ধ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের প্রথম পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম নারীদের মর্যাদা প্রতিষ্ঠা করেছিলেন, এবং তিনি বলেছিলেন প্রথম যে নারীর পায়ের নিচে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশ।
এই যে মাকে, এবং তিনি আরও বলেছিলেন একজন সাহাবীর প্রশ্নের জবাবে, উনি প্রশ্ন করেছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমার কাছে হক পাওয়ার অধিকারী হকদার কে বেশি, মা না বাবা? প্রথমবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মা, তারপরে প্রশ্ন করেছিলেন যে তারপর কে, আবারও বলেছিলেন মা, তারপরে বলেছিলেন তারপরে কে, তবুও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন মা, এবং চতুর্থবার বলেছিলেন তারপরে তোমার বাবা তোমার কাছে হক পাওয়ার অধিকারী, তোমার কাছ থেকে সেবা পাবার যোগ্য। তাহলে এই যে নারীদের মর্যাদা, এইটি সমাজে কিন্তু সঠিক ইসলামী জ্ঞানের মাধ্যমে যদি আমরা নারীদের মর্যাদার কথা ভাবি, তাহলে এই জেন্ডার বৈষম্য, জেন্ডার বৈষম্য এইটি নারী পুরুষের যে একটা ব্যবধান, তাদেরকে ছোট করে দেখা হওয়ার প্রবণতা, মানসিকতা, সামাজিক দৃষ্টিভঙ্গি, এইটি কিন্তু চেঞ্জ হতে হয়ে যেতে বাধ্য হবে। এরপর আমরা দেখি যে নারীদের নিরাপত্তা জনিত আরেকটি সামাজিক ব্যাধি আমাদের আছে, সেইটি হলো যৌতুক প্রথা। বিবাহের সাথে সম্পৃক্ত একজন পুরুষ এবং একজন মেয়ের মধ্যে যে সম্পর্কের একটা জালের মাধ্যমে তাদেরকে পরিবার তৈরি করে দেওয়া হয়, এই ক্ষেত্রে দেখা যায় যে নারীদের কাছ থেকে পুরুষদের এক ধরনের লোভ লালসা, তার পরিবারের পক্ষ থেকে টাকা পয়সা বা বাড়ি গাড়ি আসবাবপত্র ইত্যাদি গ্রহণ করবার একটা প্রবণতা, যেটিকে আমাদের সমাজে যৌতুক বলা হয়, এইটি আর এক ধরনের সমস্যা সমাজে প্রচলিত আছে। তবে হ্যাঁ, যৌতুক বিরোধী নানান ধরনের আইন প্রণয়নের মাধ্যমে এইটির প্রবণতাটাও অনেকাংশে কমে গেছে, আমরা এটি সমাজে লক্ষ্য করতে পারছি। এরপরে কর্মজীবী নারীদের একটা বাসস্থান, এইটির একটা অভাব আছে। অনেক কর্মজীবী নারী আছে, তারা হ্যারাসমেন্ট, সেক্সুয়াল হ্যারাসমেন্টেও পড়ে অনেক সময়, মানে নারী নির্যাতনের শিকার হয়। সেটি কীভাবে হয়? কর্মক্ষেত্রে অনেক পুরুষ কর্মচারী কর্মকর্তাদের মধ্যে হয়তো দুই একজন নারী বা অল্প সংখ্যক নারীরা কাজ করে, তারা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে না, সবসময় পুরুষরা তাদের প্রতি একটা মানে অবজ্ঞা প্রদর্শন করে, এবং কখনো কখনো তাদের আত্মসম্মানে আঘাত ঘটে, এরকম কোনো সিচুয়েশন তৈরি করে। অর্থাৎ হলো কোনো না কোনোভাবে কর্মক্ষেত্রে কর্মজীবী নারীরা নিরাপত্তার অভাব বোধ করছে। এছাড়াও যারা কর্মজীবী নারীরা নিরাপত্তা, তাদের যে আবাসন সমস্যা, এটিও আর একটা সমস্যা আছে। এই সমস্যাগুলো নারী নিরাপত্তা জনিত সমস্যা। বন্ধুরা, আমি আলোচনার মধ্যে কিন্তু সমস্যা সমাধানের উপায়গুলো প্রথম দিন বলেছিলাম যে কোনো আলোচনা করার দরকার নাই, সমস্যাগুলো জানতে পারলে কিভাবে সমাধান করা যাবে সেইটি এখানে ভাবলে যৌন হয়রানি সেটিকে বন্ধ করার জন্য কি করা যায়, আইন শক্ত করতে হবে, জেন্ডার বৈষম্য, সামাজিক সচেতনতা তৈরি করতে হবে, ধর্মীয় অনুভূতিতে আকৃষ্ট করতে হবে, এরপরে যৌতুক প্রথা, এটি অবহেলিত ঘৃণিত একটি কাজ সমাজের জন্য, সবচেয়ে অপমান অসম্মানের কাজ, এইটি সচেতনতার মাধ্যমে করতে হবে। নারীদের যে নিরাপত্তার অভাব, সেখানেও আইনের প্রশ্ন, প্রশাসনিক নজরদারি, এই প্রশ্নটাও জড়িত আছে। এভাবে আমরা প্রতিটা ক্ষেত্রের কিন্তু সমাধান খুঁজে বের করতে পারব। আমরা ওইভাবে প্রতিটা আলোচনা করতে গেলে আমরা সময় পাব না। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু নারী নিরাপত্তা জনিত আলোচনা শেষ করলাম। এরপরে এটা এখানে আরেকটি আছে, পারিবারিক একটা নির্যাতন, পরিবারেও নারীদেরকে একটু খারাপ দৃষ্টিতে বা নিম্ন দৃষ্টিতে দেখা হয়, এবং পুরুষের তুলনায় তাদেরকে কেন জানি এইটি প্রচলিত ছিল, অতীত ইতিহাস আছে। সেটি হলো যে বাড়িতে একটা বড় মাছ আনলে সেই মাছটির যে মাথা, এটিকে মূল্যবান মনে করা হয়, সেইটি আসলে পুরুষ মানুষ খেতে হবে, এইরকম একটা প্রবণতা ছিল। তবে বন্ধুরা, আমি আমার নিজের দর্শন থেকে আমি যা দেখেছি সেটি হলো এই যে এইটি কিন্তু আর সমাজে ওইভাবে প্রচলিত নাই। আমারই সন্তান, আমারই ছেলে, আমারই মেয়ে, আমি দুই চোখানীতিতে কিভাবে তাদেরকে দেখব, এইটি আমার আসলে বোধগম্য নয়। যে এটি আমি তো আমার দুইটি কন্যা একটি পুত্র সন্তান, কই আমি তো কখনোই এটি মাথায়ও আসেনি যে আমার কন্যা সন্তান, আমি তো বরং
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অনুসরণ করতে গিয়ে উনি বলেছেন এইভাবে যে মেয়েদের জন্য প্রথম কেনাকাটা, তাদের জন্য যে বাজার খরচ ইত্যাদি করতে হবে, তাতে মেয়েদের জন্য প্রথমে করতে হবে আর ছেলেদেরটা পরে করতে হবে। আমি কিন্তু এটি অনুসরণ করি। যা হোক, এই পারিবারিক নির্যাতনের একটা বিষয় নারীদের প্রতি অবহেলা, তাদের মতামতের মূল্য না দেওয়া। যেমন নারীদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে তাদের কোনো মতামত প্রায়শই নেওয়া হয় না। ইদানিংকালে শিক্ষা, সচেতনতা ইত্যাদি বাড়ার কারণে এটি কিন্তু আর সমাজে প্রচলিত নাই। আমি এর উৎকৃষ্ট উদাহরণ জানি। তো সময়ের অভাবে তোমাদের সাথে বলতে পারছি না। সম্প্রতি তোমরা পত্র পত্রিকা, বিভিন্ন মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ইত্যাদিতে একটি সমস্যার কথা দেখতে পাচ্ছ, যেই সমস্যাটা আসলে নড়ে চড়ে বসেছে আমাদের আইন বিভাগ অর্থাৎ জাতীয় সংসদ। রিসেন্ট আজকালের মধ্যেই এইটি একটি আইন হতে যাচ্ছে। সেই আইনটি হলো এই ধর্ষণ নিপীড়ন বিরোধী একটা আইন সংসদ মন্ত্রণালয়ে অর্থাৎ হলো যে মন্ত্রী পরিষদে এটি নীতিগতভাবে অনুমোদন নিতে যাচ্ছে, যেটি পরবর্তী সংসদে অনুমোদন দিয়ে আইন করে এইটি প্রয়োগ করা হবে। অর্থাৎ যৌন নিপীড়ন বা নারী ধর্ষণের বিষয়টি রিসেন্ট এই এক মাসের, দেড় মাসের, দুই মাসের মধ্যে আমাদের সমাজে কেন জানি এটি এই যে কোভিড-19 পরিস্থিতির পরপরই এই সমস্যাটি খুব প্রবলভাবে আমাদের সমাজে দেখা দিয়েছে। তাহলে এই নারী ধর্ষণের যে সমস্যাটা, এই নারীদের প্রতি নিপীড়ন করার, তাদের ইজ্জত সম্মান আবরুতে আঘাত আনার যে পাশবিক মানসিকতা, এইটি আমাদের সমাজের মধ্যে কেন জানি দুর্ভাগ্যবশত দেখা যাচ্ছে। এটি অবশ্যই এর রিমেডি পাওয়া দরকার, এর প্রতিকার হওয়া দরকার। এর জন্য সরকার কাজ করছে, ইনশাল্লাহ এটি শীঘ্রই দমন করা সম্ভব হবে। এইগুলো ছিল হলো নারী নিরাপত্তা জনিত। এরপরে আমি আরও কিছু সমস্যার কথা খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব, সেটি হলো বার্ধক্যজনিত বা প্রবীণ নিরাপত্তাজনিত সমস্যা। এটি এক অর্থে বলা হয় এজিজম বা বয়স বৈষম্যবাদ। যে লোকটি সারা জীবন উপার্জন করেছে, আয় করেছে, রোজগার করেছে, তার সন্তান আদিকে লেখাপড়া শিখিয়েছে, মানুষ করেছে, কিন্তু তার শেষ জীবনের নিরাপত্তাটুকু খুঁজে পাচ্ছে না, সেই বিষয়টি হলো আরেকটি সমস্যা, বার্ধক্যজনিত প্রবীণ সমস্যা। প্রবীণরা একদিকে হলো তার কর্মক্ষেত্র থেকে যখন আলাদা হয়ে যায়, সেই লোকটি একটি একাকিত্ব বোধ করে, এটি একটি সমস্যা। অপরদিকে তার পরিবার থেকে যে ব্যাকআপটা পাওয়া দরকার, তার যে সহযোগিতা দরকার, উত্তমভাবে সেবা যত্ন দরকার, সেটি তারা পায় না। বার্ধক্যজনিত কারণে সেটি মেয়েই হোক আর ছেলেই হোক, অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু স্বামী বা স্ত্রী কিন্তু একে অপরের পরিপূরক, গুরুত্বপূর্ণ। তাদের জীবনে একেবারে শেষ জীবন পর্যন্ত স্বামী স্ত্রীর সম্পর্কের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের সমাজে দেখা হয়, কিন্তু দুর্ভাগ্যবশত শেষ জীবনে গিয়ে যে কোনো একজন সাথীকে তাকে হারাতে হয়। অর্থাৎ হলো হয় স্বামী অথবা স্ত্রী, যে কোনো একজন যখন মৃত্যুবরণ করে বা দুনিয়া থেকে চলে যায়, তখন যে লোকটি অবশিষ্ট থাকে, সেটা স্ত্রী হোক অথবা স্বামী হোক, তার জন্য জীবনটা দুর্বিষহ হয়ে যায়, যদি না তার পরিবার, তার সন্তানাদি তার প্রতি উপযুক্তভাবে যত্ন, সেবা, মমতা, মায়া, মন প্রসারিত না করে, তাহলে কিন্তু তার এই সমস্যাটা অতি দ্রুত তাকে মৃত্যুতে নিপতিত করে। তাদের যে কর্মহীনতা একটি একটি সমস্যা, একাকিত্ব বোধ করে, কর্মস্থল থেকে একা হয়ে যায়, সেটি একটা সমস্যা। তার যত্নের অভাব হয়। শেষ পর্যন্ত আমাদের দেশেও এই উদাহরণ রয়েছে, সে আমরা দেখতে পাচ্ছি দেশে কিন্তু বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়ে যাচ্ছে। অর্থাৎ শেষ বয়সে গিয়ে সন্তানাদি তাদের পিতা মাতাকে, যে তাদেরকে বড় করেছে, মানুষ করেছে, তাদেরকে কিন্তু যত্ন লালন পালন করার দায়ভারটুকু না নিয়ে অর্থের বিনিময়ে তারা বৃদ্ধাশ্রমে পিতা মাতাকে পাঠাচ্ছে। অত্যন্ত দুঃখজনক। তোমরা নচিকেতার একটা গানের কথা জানো, যে মানে কি একটা করুণ দৃশ্য এই গানের মধ্যে,
যে বৃদ্ধাশ্রমে তার পিতামাতাকে রেখে আসা হয় আর পিতামাতা সেখান থেকে তার জীবনের করুণ কাহিনী গানের মাধ্যমে উনি প্রকাশ করেছেন। যা হোক, আজকে বলবার এই সময়টুকু নয়, আমরা বার্ধক্য বা প্রবীণ নিরাপত্তাজনিত সমস্যার কথাটি আলোচনা করলাম। এরপরে যেটি সন্ত্রাস এবং জঙ্গিবাদ, এই দুটি প্রত্যয় আমাদের সাথে খুব ঘনিষ্ঠভাবে আমাদের ক্ষমতার সাথে, আমাদের ক্ষমতার অপব্যবহারের সাথে, রাজনৈতিক শক্তির সাথে এইটির একটি ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। বিশেষ করে সন্ত্রাস, সন্ত্রাস কারা করে, যাদের মানে ব্যাকগ্রাউন্ড ভালো আছে, যাদের হলো যে শক্তি সামর্থ্য আছে, ক্ষমতা আছে, তারা জোর জবরদস্তি করে অন্যের প্রতি রূঢ় আচরণ করে, তাদেরকে ভয় ভীতি প্রদর্শন করে, তাদেরকে মারপিট করে, জোর যার মূল্যক তার, মাইট ইজ রাইট নীতির পরিবর্তে মানে নীতিতে তারা নিজেদেরকে প্রতিষ্ঠা করে, অন্যদেরকে সমাজের পেছন দিকে ফেলার চেষ্টা করে, এইটা হলো সন্ত্রাস। অপরদিকে সন্ত্রাসের সাথে আরেকটি শব্দ জড়িত, এটিও অত্যন্ত নতুন একটি শব্দ, জঙ্গিবাদ। এটি কিন্তু গত 5-7-10 বছরে এটি অনেক বেশি সারা বিশ্বময়, এটি শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটা বিশ্বময় একটা সমস্যা। জঙ্গিবাদের পেছনে যে বিষয়টা দায়ী সেটা হলো অনেক সময় হতাশা, অনেক সময় বিচারহীনতা, সঠিকভাবে বিচার না পাওয়ার কারণে তার মনের মধ্যে একটা বীতশ্রদ্ধ ভাব তৈরি হয়। এছাড়া ধর্মীয় অপব্যাখ্যা, কখনো কখনো একটি শিক্ষা দেওয়া হয় যে এইভাবে যদি আমরা অন্যকে কতল করি তাহলে তার বেহেস্ত নিশ্চিত, ইত্যাদি এই ধরনের ধর্মীয় অপব্যাখ্যা বিভিন্ন ধর্মেই আছে। এইটি এবং বঞ্চনা, সমাজ থেকে যা পাবার কথা ছিল সেই প্রাপ্তিতে তার প্রত্যাশা পূরণ না হওয়ার বিষয়টি তাকে কিন্তু সমাজের বিপক্ষে নিয়ে যায় এবং সে ধ্বংসযজ্ঞ চালাতে চায় নিজের জীবনকেও। সে এই জঙ্গিবাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়টা হলো নিজের একটা জীবন দিয়ে আরও 10 জনের জীবন প্রতিহিংসা পরায়ণ হয়ে নেবার এই প্রবণতাটাকে আমরা বলি হলো জঙ্গিবাদ। সন্ত্রাস জঙ্গিবাদ শেষ হলো। এখন সর্বশেষে এ আলোচনায় শেষ পরিবেশগত সমস্যা আমাদের কিছু আছে, তার মধ্যে প্রথমেই রয়েছে বায়ু দূষণ। এটা হলো বিভিন্ন ধরনের কলকারখানা থেকে নির্গত যে পদার্থ বায়বীয়, এইটি বায়ুর সাথে মিশে গিয়ে আমাদের বায়ুকে দূষণ করে। এছাড়া পানি দূষণ, ওই একইভাবে কলকারখানা থেকে বর্জ্য নিপতিত হয় সরাসরি নদীর মধ্যে বা পানির মধ্যে ফেলে দেওয়ার কারণে সেই পানিটা দূষণ হয়। শব্দ দূষণ আরেকটি গুরুত্বপূর্ণ, রাস্তাঘাট ইত্যাদিতে আমাদের যে শব্দ বা কলকারখানায় শব্দ, ইট ভাঙার যে শব্দ ইত্যাদি শব্দগুলো আমাদেরকে দূষণ করে, পরিবেশকে দূষণ করে। তাছাড়া মাটি দূষণও আরেকটি গুরুত্বপূর্ণ, এবং দুর্যোগ এবং বিপর্যয় কখনো কখনো হঠাৎ করে উইদাউট এনি নোটিস, যেমন আমাদের কোভিড-19 পরিস্থিতি এটি আসলো, এটিও এক ধরনের আমাদের হলো সমস্যা। এই সমস্যা উত্তরণের জন্য সারা বিশ্বময় প্রচেষ্টা চলছে। ইনশাল্লাহ আমরা শুনতে পেরেছি শীঘ্রই এর প্রতিষেধক হিসেবে এর টিকা আবিষ্কৃত হচ্ছে এবং সেটি বাজারে আসছে, আমাদের সমাজে আসছে, আমরা সেটি পেয়ে যাব। তো বন্ধুরা, আমরা বাংলাদেশের সামাজিক সমস্যাগুলো আলোচনা এক নজরে, জনসংখ্যা একটা সমস্যা, নিরক্ষরতা একটা সমস্যা, বেকারত্ব একটা সমস্যা, মাদকাসক্ত একটা সমস্যা, নারীদের নিরাপত্তাজনিত অনেক সমস্যা, যেগুলোর মধ্যে আছে যৌন হয়রানি, জেন্ডার বৈষম্য, যৌতুক, কর্মজীবী নারীদের নিরাপত্তা, পারিবারিক নির্যাতন এবং ধর্ষণ নিপীড়ন ইত্যাদি। এছাড়া বার্ধক্য বা প্রবীণজনিত, প্রবীণদের নিরাপত্তাজনিত কিছু সমস্যা রয়েছে, সন্ত্রাস, জঙ্গিবাদ এইটি আর একটা সমস্যা, এবং পরিবেশগত অনেক সমস্যা রয়েছে। তো বন্ধুরা, এই সমস্যাগুলো সমাধানের বিষয়ে আমরা একটা ক্লাসে সর্বশেষে আলোচনা করব। আগামী দিন আমি তোমাদের সাথে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের এই নিরক্ষরতার সমস্যার পরে আমরা আলোচনা করব হলো যে মাদকাসক্তি নিয়েও আলোচনা হলো, আমরা এরপরে যে আলোচনায় আসব তা হলো তোমার সামাজিক নিরাপত্তাজনিত যে সমস্ত সমস্যাগুলো আমরা এখানে পড়লাম, জেন্ডার বৈষম্য সহ এগুলো তো আছেই,
এরপরে আমরা এই সমস্যাগুলো বিশেষ করে যৌতুক সমস্যা নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা পরবর্তী ক্লাসে করব। এবং বাল্য বিবাহ একটি সমস্যা আছে, এই বাল্য বিবাহ এবং যৌতুক এই সমস্যাটা নিয়ে, বিশেষ করে বাল্য বিবাহের সমস্যা নিয়ে আগামী ক্লাসে আমি তোমাদের সাথে কথা বলবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে যাবে। এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি ইতি টানছি আমার ক্লাস থেকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।